সুনামগঞ্জের শাল্লায় নয়াগাঁও গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরের হামলার মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ হামলার ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক দুটি মামলা করা হয়। হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হকের অনুসারীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় হবিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল এবং পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেন। হেফাজতের নেতা মামুনুল হককে ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে ১৭ মার্চ হামলা ও ভাঙচুর চালানো হয়।